সাম্প্রতিক ইউটিউব কমেন্টি পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম ডলারের দাম কমেছে, আর এটাও বলেছিলাম যে ডলারের দাম কমে যাওয়া বা বেড়ে যাওয়ার উপরে স্বর্ণের দামের পরিবর্তন হয়। গতকাল ডলারের দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম কী রকম পরিবর্তন হতে পারে তা আপনাদের এই ভিডিওটিতে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর শেষ ঘোষণা অনুযায়ী প্রতি গ্রাম স্বর্ণের দাম 7248 টাকা। এই পরিমাণ স্বর্ণ কিনতে খরচ হয়েছে তখন প্রায় $70। ডলারের দাম যেহেতু কমেছে তাই স্বর্ণের দামও কমবে। যদিও এই ঘোষণা বাজুস এখন পর্যন্ত দেয়নি, কিন্তু অতি শীঘ্রই দিয়ে দিবে। যেহেতু এই দাম আগের ডলার রেটের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, তাই বর্তমান ডলারের দাম 94 টাকাতে কমে আসায় প্রায় $70 সমান 6580 টাকা হয়ে দাঁড়িয়েছে, যা আগে ছিল 7248 টাকা। এর মানে এক গ্রাম স্বর্ণের দাম হতে চলেছে 6580 টাকা। সেই হিসেবে সম্ভাব্য স্বর্ণের দাম আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন কীরকম কমতে পারে স্বর্ণের দাম, এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। বর্তমান ডলারের রেট অনুযায়ী বিবেচনা করে সম্ভাব্য 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 6850 টাকা, 8 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 52640 টাকা, 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 76768 টাকা, 1 গ্রাম 21 ক্যারেট স্বর্ণের দাম 6298 টাকা, 8 গ্রাম 21 ক্যারেট স্বর্ণের দাম 50384 টাকা, 1 ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম 73478 টাকা, 1 গ্রাম 18 ক্যারেট স্বর্ণের দাম 5358 টাকা, 8 গ্রাম 18 ক্যারেট স্বর্ণের দাম 42864 টাকা, 1 ভরি 18 ক্যারেট স্বর্ণের দাম 62512 টাকা। আজকের ভিডিওটি সম্পূর্ণ উপস্থিত বুদ্ধিকে কাজে লাগে এবং নিজস্বভাবে বিবেচনা করে বানানো হয়েছে, এবং ভিডিওটিতে আপনাদের বুঝে দেওয়া হয়েছে কীভাবে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। আশা করি আপনারাও ভালোভাবে বুঝে গিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।